লন্ডনে ছিলেন ওখানে কিছু ব্যক্তি দ্বারা ভুল পথে উনি গিয়েছিলেন উনি যখন লন্ডনে ছিলেন স্যার তো আমার মনে হচ্ছে লন্ডন প্রবাসী কিছু ব্যক্তিবর্গ ওনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেননি এ ব্যাপারে স্যার আপনি কি মনে করেন হ্যাঁ হ্যাঁ ওখানে তো আমি ওদের বলি যে তোমরা তো নিরাপদে থেকে তো রাজনীতি করো বাংলাদেশের বাস্তব অবস্থা বোঝো না এখানে বসে তো অনেক হাতির বাঘ মারা যায় বাংলাদেশ একটু রাজনীতি করো এখানে অনেক কঠিন যাচ্ছে ওরা তো রাজনীতি আপনার এটা ওকে রাজনীতি একটা ফ্যাশন যে একটা পলিটিশিয়ান তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আর ওখানে আপনার রাজনৈতিকভাবে যেটুকু করা দরকার একটা দলের সাথে থাকবে একটু কমিউনিটিতে একটা প্রভাব থাকে আপনার ওখানে যে কাউন্সিলর হয় সেখানে একটা প্রভাব খাটাতে পারে এইসব কারণে ওখানে ওই রাজনীতি আসলে এরা অনেকে আবার বেসিক কোনো রাজনৈতিক ক্যারিয়ার আর ওরা কি বুদ্ধি দেবে রাজনীতি জানে না তারা কি বুদ্ধি দেবে হয়তো একজন আছে 25 বছর 30 বছর 40 বছর